ডিমলাই আপডেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আবারও সিলগালা নীলফামারের ডিমলায় আপডেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করতে এসে একই মাসের দুটি নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে অনুমোদনহীন ডিমলা আপডেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে ক্লিনিকটিকে করা হয় পাঁচ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশিদুজ্জামান সেনেটারি ইন্সপেক্টর ওয়াহেদুল ইসলাম ডিমলা থানার এসআই সাক্ষাৎ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স জানা যায় সম্প্রতি ডিমলা আপডেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নামে ওই ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে এ ঘটনায় ক্লিনিকটির মান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার সদর ওই ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয় স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই নিয়মিত ডিউটিরত বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স নেই অভিযানের সময় এমন অনিয়মিত চিত্র উঠে আসায় পাঁচ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকটিকে অপারেশনের কার্যক্রম রুমটি সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত